Hey, gondola is fast. Hey. I'm going to take a shot. The vision. I'm going to move to the correct jaga. That's the option. GoPro body. That's the option. That's the আমি আরো আগে আসলাম নাই করে আমরা কেবল কারের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা টিকিট পেয়েছি এবং আমরা দুই বন্ধুই ডাবল ফেজের টিকিটই পেয়েছি ফেজ 1 ফেজ 2 অসাধারণ দৃশ্য আসলে অনেকটাই ক্লান্ত ছিলাম আমি বাংলাদেশ থেকে যখন থেকে রওনা দিছি এই পর্যন্ত আমার ঘুম হয়নি বাট আমি আমার যত ক্লান্ত ক্লান্ত ভাব সব দূর হয়ে গেছে এত কিছু কভার করার পরেও খুব ঠান্ডা অনুভব করছি মনে হচ্ছে যে আরো কিছু হয়তো পড়লে ভালো হতো হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গন্ডোলা রাইডের সেই কাঙ্ক্ষিত ঘরটি সামনেই রয়েছে আমরা একটু রাস্তায় একটু হাঁটছি কারণ এই দৃশ্যগুলো আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাতে পারছি আমার পিছনে দেখেন পুরোটাই বরফ আর বরফ এক অসাধারণ অনুভূতি আসলে মোবাইলে বা ক্যামেরা ভিডিওতে দেখে যতটা উপলব্ধি করা যায় বাস্তবে কিন্তু তার চেয়ে বেশি অনুভূতি কাজ করে সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না আমি খুবভাবে রিকমেন্ড করব একবার হলেও আপনারা কাশ্মীর আসবেন এবং এই গুলমার্গে আসবেন এই গুলমার্গের সৌন্দর্য না দেখলে আমার অনেকটা স্বপ্ন আজা অধরাই থেকে যেত এটা আমার একটা স্বপ্ন ছিল আমি প্রায় দীর্ঘ 4-5 মাস হলো রিভিউ দেখছি এই গুলমার্গ নিয়ে এবং আজকে কিন্তু সেই ভিডিও দেখার চোখে যে ভিডিও দেখেছি সেটা বাস্তবে পরিণত হয়েছে আমি আজকে স্পটে রয়েছি চলুন যাওয়া যাক সামনে গিয়ে আবার ভিডিও করবো এটুকু সময় একটু বন্ধ থাক কারণ চার্জের ব্যাপার আছে দেখা হবে গন্ডোলা উঠে বিশাল একটি লাইন এই লাইনে সিরিয়াল ওয়াইজ যাচ্ছি একটু দেখে নেন কত দীর্ঘতম লাইন এবং এইখানে কিন্তু তিনটা পাক খেতে হবে মানে এই সোজা গিয়ে আবার এইদিকে আসা আবার ওইদিকে যাওয়া এবং তারপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত গন্ডোলা দেখি কতক্ষণ আমরা কতক্ষণ লাগে আমাদের পর্যন্ত পৌঁছাতে স্বপ্নের সেই কেবল রাইট আমরা কিন্তু আমাকে ধরো স্বপ্নের সেই কেবল রাইট আমরা কিন্তু যাচ্ছি সেই কেবল কারে করে সেই 16,000 ফিট উপরে চলে যাবো আমরা আমাদের সাথে থাকুন আমরা ভয়েরও ব্যাপার আছে যারা প্রথম প্রথম যাবেন তাদের ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করবে ছবি তোলো সামনে যাও সামনে বসে ছবি তোলো আমরা এখন কেবল গেলে কত উঁচায় উঠে যাবো আমরা 14,000 ফিট বোধ হয় উঁচায় উঠবে
একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এটা পৃথিবীর মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম রোপওয়ে কেবল কার। কিন্তু ভয় ভয় লাগে, কারণ পুরো ইয়েতে আমার দুজন আছে। বসেছি আমরা দুজন, কলকাতা আমরা দুজনই আছে এই আপনারা কিন্তু দেখে দেখেন বরফ পড়ছে, গাছের থেকে বরফ ঝুলে ঝরে ঝরে পড়ছে। যারা ফার্স্ট টাইম এরকম কেবল কার উঠবেন তাদের অনেকেই ভয়ভীতি কাজ করবে। আমি এর আগে মালয়েশিয়ায় গ্যাংটং হাইল্যান্ডে উঠেছিলাম, সো আমার এই ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স আছে, যার কারণে আমার অতটা খারাপ লাগছে না। বলো তুমি কিছু বলো, কেমন লাগছে তোমার অনুভূতি? অনেক 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 মজা, অনেক মজা। মানে কেমন লাগছে, তোমার কিছু ভয় করছে? আমার একটু নার্ভাস ফিল করছে না, আমি খুব মজা পাচ্ছি। খুব মজা করতেছো বন্ধু আমার। আমরা আসলে আরো খুশি হবো যদি আমরা সেকেন্ড ফেজটাতে যেতে পারি। ওইখান থেকে আমাদেরকে একদম বলে দিল যে যদি আপনারা সেকেন্ড ফেজটা না চলে তাহলে এই টাকাটা রিফান্ড করবো। যেহেতু আমরা অনলাইন কেটেছি, আমরা এটা রিফান্ড করবো। প্রকৃতির সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা উপর দিকে যাচ্ছি। গাছগুলো কিন্তু একদম বরফে ঢাকা, বরফের চাদরে ঢাকা। আমরা কিন্তু আজকে স্নোফল দেখেছি, আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা স্নোফল দেখতে পেয়েছি। এবং আপনাদের কথা কিছু জানা রাখি, এখন কিন্তু আমরা কোন জায়গায় এসে আটকে গেলাম। এতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ সম্ভবত কারেন্ট চলে গেছে, এরকম হয়। আর স্টপ হয়ে গেছে, পুরো কেবল কেস স্টপ হয়ে গেছে, কারেন্ট চলে গেলে এরকম হয়, ভয়ের কিছু নাই। সবগুলো কারেন্ট কিন্তু আটকে গেছে। এবার আমরা একটা যেহেতু খবর পেয়েছি আজকে কিন্তু মাইনাস চলছে, পেছনে চলতে দেখে আজকে কিন্তু তাপমাত্রা মাইনাসে আছে। এবং আমরা উপরে স্নোফল দেখতে পাবো, এই ধরনের একটি আশ্বস্ত হয়েছে আর কি, আবহাওয়া খবর পেয়েছি, এরকম আবার একটি খবর নিয়েছি আমরা যে আমরা উপরে স্নোফল দেখতে পাবো। আমরা অনেকক্ষণ আটকে পড়ে আছি, শুধু আমরা না, প্রত্যেকটা গাড়ি গিয়ে যেখানে চায় সেখানে স্টপ হয়ে আছে। আমরা জানি যে কারেন্ট চলে গেলে সাধারণত এরকমটা হয়। কারেন্ট চলে গেছে, আমরা কিন্তু এই কেবল কারের ভিতরে বসে আছি এবং একটু নার্ভাসও লাগছে, কারণ অনেক নিচে। আপনি যদি একটু দেখাই আমি কত উপরে আছি এইখান থেকে, তার বিষয়ে। হ্যাঁ, কারেন্ট কিন্তু চলে আসছে, আমাদের কারটি কিন্তু আবার যাত্রা শুরু করলো, কারটি কিন্তু আবার যাত্রা শুরু করলো। আমরা আবার আপনাদেরকে সেই যাত্রা করছি একটু দেখানোর চেষ্টা করি। আমাদেরকে নামতে হবে না, দেন তারপরে সেকেন্ড ফেজে যদি বাতাস হয় তাহলে হয়তো সেকেন্ড ফেজে যাওয়া হবে না। রেডি থাকো, করবো রেডি থাকো। গেট ওপেন হয়ে গেল, আমরা কিন্তু এখন যাচ্ছি। যাও চলে যাও, লাগবে না কিছু। ও ওয়াট এ ভিউ, ওয়াট এ ভিউ। রোড করতে না
আমরা ফার্স্ট ফেজে আসছি, আমাদের একটু খোঁজ দিতে হবে যে সেকেন্ড ফেজ। হ্যাঁ, সেকেন্ড ফেজ অলরেডি চলছে, আমরা এখন সেকেন্ড ফেজে যাবো। সেকেন্ড ফেজের টিকিটটা বের করো। হ্যাঁ, সেকেন্ড ফেজের টিকিটটা বের করো, বের করে রাখো। অবশেষে ফার্স্ট ফেজটা শেষ করে সেকেন্ড ফেজের উদ্দেশ্যে আমরা তড়িঘড়ি করে যাচ্ছি, কারণ আমি যতবার রিভিউ দেখেছি অনেকেই সেকেন্ড ফেজে উঠতে পারে না, তারা ফার্স্ট ফেজে এসেই সন্তুষ্ট থাকতে হয়। আমি সেকেন্ড ফেজটা মিস করতে চাচ্ছি না, তাই আমার বন্ধুকে তড়িঘড়ি করে সেকেন্ড ফেজের দিকে যেতে বলছি। আমরা আস্তে আস্তে সেকেন্ড ফেজের দিকে যাচ্ছি এবং এই কেবল কারে করেই আমরা আবার সেই আরও উপরে উঠে যাব। যতদূর জেনেছি টোটাল 14,000 ফিট আমাদেরকে উপরে উঠতে হবে, এবং এই 14,000 ফিটের আরও উপরে হেঁটে ওঠা যায়, আমরা চেষ্টা করব উপরে গিয়ে ওঠার জন্য। আজকে এ পর্যন্তই থাকলো, এরপরে আমরা সেকেন্ড ফেজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটা ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। সবাইকে চলো ঘুরে আসি এই চ্যানেলটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।